আমি পারবো না, নামো তুমি। মশারির তো চারটাই দিক হয়। সবাইকে গুড নুন, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এত দিন তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি, কোনো ব্লগ দিতে পারিনি, কারণ আমার শরীর প্রচণ্ডই খারাপ ছিল। ডক্টর, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সব প্রবলেম ছিল, এই জন্য আমি ব্লগ দিতে পারিনি। কিন্তু আজ থেকে ঠিক করেছি প্রতিদিন তোমাদেরকে ডেলি ব্লগ দেবো। আর যদি কিছু ইন্টারেস্টিং হয়ে থাকে বা কোনো চ্যালেঞ্জ টাইপের যদি কিছু তোমরা দেখতে চাও, সেটাও আমাকে জানিও প্লিজ, আমি সব কিছু দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, আজকে ইন্ট্রোটা দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল পায়েলস ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর হ্যাঁ, একটা কথা বলতে পারো যে এত দেরি করে কেন ব্লগটা স্টার্ট করলাম, কারণ হলো এখন এই জাস্ট হেনা করেছিলাম আজকে। একটু হেনা করে ভাবলাম যে না, হেনা ঠেনা করে নিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করি, সেই জন্য। আর আজকে আমি সারাদিন কী কী করি, সারাদিন তো চলেই গেছে প্রায়, তো এখন এর পর থেকে আমি কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আজকে হচ্ছে রবিবার, সেই জন্য ভাবলাম যে কিছু কিছু কাজ আমার পেন্ডিং পড়ে আছে, তো সেই কাজগুলোকে সারলে কেমন হয়। সেই কাজের মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে আলমারিটাকে একটু সিস্টেমেটিকভাবে সাজানো। এবার আলমারির অবস্থা দেখলে পরে মানে তোমরা নিজেরাই ভয় পেয়ে যাবে, মানে আমি তো খুলতেই ভয় পাই, আর তোমরা তো দেখলেই ভয় পেয়ে যাবে। এখানটা একটু অন্ধকারই আসছে আজকে। কেন অন্ধকার বলো তো? কারণ হচ্ছে আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, তো আমি জানলা ফানলাগুলো দিয়ে রেখেছি, কারণ হাওয়াও হচ্ছে, তো জল আসে ঘরে, সেই জন্য। তো চলো, তোমাদেরকে আমি আলমারিটা দেখাচ্ছি। আলমারির অবস্থাটা কি একবার একটু তোমরা দেখ। এই হচ্ছে আমার আলমারির, তোমরা দেখতে পারলে, এটা হচ্ছে আমার আলমারির অবস্থা। আর আজকে আমি ঠিক করেছি যে আমি আলমারিটা আজকে গোছা বই, যা খুশি হওয়া যাক আমি আজকে আলমারিটা গোছাবো। তো সেই জন্য সেই প্রিপারেশন নিতে আমার অনেক টাইম লেগে গেল। যাই হোক, আমি এখন হয়তো একটু পরে, কারণ নিচে কিছু কাজ আছে, সেই কাজগুলো করে এসে দেন আলমারিটাকে আজকে ধরবো। ইভেন আমি আলমারিটাকে আজকে গোছা বই, সে যত টাইম লাগুক না কেন। তো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো আমি কীভাবে সিস্টেমেটিক ওয়েতে এই মানে বাজে অবস্থা কন্ডিশনের একটা আলমারিটা কেমন গোছাই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। 2000 years later, এই সব গোছানো যে কতটা চাপের সেটা একমাত্র আমি বুঝতে পারছি, সব তো নামিয়ে নিয়েছি। এবার সেগুলোকে সব সিস্টেমেটিকভাবে গোছানো একটা জাস্ট একটা হয়েছে সাইড, এগুলো এখনও বাকি আছে। তো ফাইনালি আমি গুছিয়ে ফেলেছি মোটামুটি, অতটাও ভালো গোছাতে পারিনি, কম সময় ছিল, সেই জন্য কোনো রকমভাবে গুছিয়েছি, তাও মানে আমি বুঝে যাবো আর কি। আবার আর একদিন একটু ধরতে হবে, কারণ সম্পূর্ণটা গোছানো হয় না। এই জায়গাটায় আমার সব ব্যাগগুলো রেখেছি, আরও ব্যাগ আছে, ইভেন আমার আরও শাড়িও আছে, সেগুলো আর এখানে আটেনি, সেই জন্য এখানে আর রাখা হয়নি। আর এত বড় আলমারিতে মাত্র দুটো থাকি আমার হাজবেন্ডের, বাদ বাকি সম্পূর্ণটাই আমার, যেহেতু আমার এই জাস্ট আলমারি গোছানো কমপ্লিট হলো। এখন হচ্ছে কি কাজ করব আমি বের করিনি, তো কাজ বের করে তারপরে তোমাদেরকে বলছি। কারণ হচ্ছে কাজ এখন খেতে যাব না, কারণ এখনও আমার ঠিক খিদে পায়নি, তো ভাবলাম যে কিছু যদি কাজ থেকে করে ফেলি, কারণ সারা সপ্তাহ তো হয় না, তো সেই জন্য যদি কোনো কাজ থাকে তো করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু চাটা বেশ মানাচ্ছে, যাই হোক রোজ দিনই আমি চা খাই, কিন্তু একা খাই, আজকে দুজনে মিলে খাবো। ওর কিন্তু এখনও ঘুম ভাঙেনি, চোখে এখনও ঘুম আছে, কিন্তু আমার অত্যাচারে উঠে গেছে। যাই হোক, একটু দুজনে মিলে চা টা খেয়ে নিয়ে তারপরে আসছি আবার তোমাদের সাথে গল্প করতে। সবাইকে গুড ইভিনিং। আর তোমরা তো দেখলেই যে আমি চা খাচ্ছিলাম, দুজনে বসে চা খাচ্ছিলাম, তো ও চা খেয়ে একটু বাইরে গেল, আর আমি এখন বসে আছি, একটু পরে হয়তো পড়তে বসবো। তার আগে একটুখানি কাজ আছে, সেই কাজগুলো সেরে তারপরে পড়তে বসবো। কী কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই অবশ্যই শেয়ার করবো, তো দেখতে থাকো, সঙ্গে থাকো।
তো এতক্ষণ পড়াশোনা করে আর একটু কিছু কাজ ছিল, ওই পড়ারই কিছু কাজ ছিল, সেগুলো করে এখন নিচে যাচ্ছি রান্না করতে। দেখি আজকে গিয়ে কী কী রান্না হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার। আজকে রাত্রের মেনু ছিল ডাল ভাত আর আলুর ভর্তা। ডাল কিন্তু মসুরির ডালই হয়েছিল, মানে সেদ্ধ আর কি, যেটা সোমবার ছাড়া। আর ভাত ছিল, আর ছিল আলুর ভর্তা। এবার আলুর ভর্তাটার জন্য আমি লঙ্কাটাকে ভালো করে আগে শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। এখানে আবার শুকনো লঙ্কা পোড়াটা ওরা খায় না, বাট আমার ভীষণ ভালো লাগে শুকনো লঙ্কা পোড়া। তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও। যাই হোক, আলু ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার, এবার শুধু খাবার পালা। প্রতিদিন ঝগড়ার একটা অন্যতম কারণ কি জানো? মশারি টানানো। আর যেটা ও আমাকে দিয়ে জোর করে করাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু এটার মধ্যে একদম ইনভলভ থাকবো না। ওকে বিয়ের আগে বলেছিলাম, কিন্তু না, ও সেটা শুনলো না। যাই হোক, কিন্তু ও আমাকে দিয়ে পটিয়ে বাটিয়ে কিন্তু মশারিটা টানিয়েই নিচ্ছে, আর আমি মশারি ছাড়া শুতে পারি না। এটাও ভালো মতন জানে, তোমরাই বলো এটা কি মানা যায়। মানছি না, মানবো না। যাই হোক, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া করে এই জাস্ট এলাম, এখন শুয়ে পড়বো, কারণ কালকে আবার সোমবার, কালকে আবার কালকের থেকে তো কলেজ শুরু। তো যদি আমার ব্লগের কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে খুব আনন্দে থাকো। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগে।